আল্লাহ তাআলার অশেষ রহমতে সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে মহান আল্লাহ তাআলা আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং এই নৌকা প্রতীকের ব্যাপারে সত্যি কথা বলতে কি, আমার সাথে যারা আছেন সবাই জানে আমি কারো কাছে যাইনি, আমি একমাত্র জনগণের কাছে এসেছি। আমি কারো কাছে যাইনি, একমাত্র মহান আল্লাহ তাআলার কাছে চেয়েছিলাম যে আপনি, আমি করোনার সময় কাজ করেছি, জনগণের পাশে ছিলাম, আমার পরিবারকে ঢাকায় রেখে দাউদকান্দিবাসীর সেবা করার চেষ্টা করেছি যতদূর সম্ভব। এজন্য আল্লাহ, এরই প্রেক্ষিতে তুমি যদি আমাকে নৌকা দাও আলহামদুলিল্লাহ, আর নৌকা না দিলেও আলহামদুলিল্লাহ। কারণ আমি সবসময় বিশ্বাস করি মহান আল্লাহ তাআলা আমাদের প্রতিটা মানুষের জীবনে যা যা ঘটনা ঘটে সব মানুষের মঙ্গলের জন্যই ঘটে, আমরা অনেক সময় বুঝি অনেক সময় বুঝি না। আমি আজকে একটু আগে গাড়িতে ছিলাম বিকালের দিকে, আমাকে কর্নেল ফারুক খানের স্যারের একজন অফিসার, সেও রিটায়ার্ড আর্মি অফিসার, উনি ফোন দিয়ে বললেন যে কর্নেল ফারুক খান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কালকে বিকাল 4টার সময় আমাকে দেখা করতে বলেছে। দেখেন, এটা এটা আল্লাহর রহমত, নিশ্চয়ই উনি আমার প্রতি কোনো নির্দেশ দিবেন। গতকাল রাত্রে আমার রুমে পাঁচজন আসছিলেন, পাঁচজন এসে বললেন যে ওনাদের সহ আমাকে এক জায়গায় যেতে হবে। আমি বললাম কোথাও যাব না, আমি স্ট্রেট বলেছি কোথাও যাব না, আমি একমাত্র মহান আল্লাহ তাআলার কাছে আমি চেয়েছি উনি যদি আমাকে পাশ করায়, জনগণের মাধ্যমে পাশ করাবে, যদি পাশ না করেন কোনো ওনার সর্বময় ক্ষমতা ওনার কাছে। সূরা ইমরানের 26 নম্বর আয়াত আপনারা যারা জানেন, ওখানে মহান আল্লাহ তাআলা বলেছেন আমি যাকে ইচ্ছা রাজ্য দিই, যার থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নেই, আমি যাকে ইচ্ছা সম্মানিত করি, যাকে ইচ্ছা অপমানিত করি। সূরা ইমরানের 26 নম্বর আয়াত, এই আয়াতের সঙ্গে লালন করি এবং এই আয়াতের মধ্যে দিয়েই আমি মনে করি যারা আমরা রাজনীতি করি, ক্ষমতায় থাকে, এটা আমাদের সবসময় স্মরণ করা উচিত। পরবর্তীতে কিন্তু আমি যাই নাই, ওনারা পাঁচজন মনক্ষুণ্ণ হয়ে আমার কাছ থেকে ফেরত চলে গেলেন। কিন্তু আজকে বিকালবেলায় ঢাকার থেকে ফোন আসলে আমাকে যেতে হবে। এটাই হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর রহমত যেখানে থাকে, যার উপরে থাকে, পৃথিবীতে কোনো ষড়যন্ত্র কোনো কিছু কাজ করে না। আমি আপনাদের সবাইকে বলবো যে যে ধর্মে থাকেন না কেন, অন্য ধর্মে যারা আছেন তাদের সৃষ্টিকর্তা আছে, সবসময় সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখবেন, সবসময় সৃষ্টিকর্তার কাছে চাপেন, ওনার কাছেই চাপেন, ওনার কাছে চাইলে উনিই দিবেন, অন্য কারো কাছে আমার কাছে আসার দরকার নেই, কোনো কিছু কোথাও যাওয়ার দরকার নেই। আপনি মনের থেকে চাবেন, অন্তর থেকে চাবেন, আল্লাহ তাআলা আপনাকে দিবে, সব দিবে, সব দিবে, কিন্তু ধৈর্য ধরতে হবে এবং আস্থা রাখতে হবে 100%। এই হালকা আস্থা রাখতে হবে না, যেমন কালকে যদি ওনাদের রাত্রে যে পাঁচজন এসেছিলেন ওনাদের কথা অনুযায়ী, ওদের কথা অনুযায়ী আজকে ওই জায়গায় যাইতাম, তার মানে আমি আল্লাহর উপরে ভরসা নাই। আমি কিন্তু আল্লাহর উপরে জিরো, মানে 100% কনফিডেন্স আছে। এবং যেহেতু মহান আল্লাহ তাআলা এত ষড়যন্ত্র উপেক্ষা করে আমাকে নৌকাটা দিয়েছেন, ইনশাআল্লাহ 20 তারিখে উনি আমাকে চেয়ারম্যান বানাবেন আপনাদের সকলের সহযোগিতা। আপনারা হচ্ছেন জনগণ, হচ্ছেন আপনারা উসিলা, আপনারা আমার জন্য দোয়া করেছেন দেখেই কিন্তু আমি নৌকাটা পেয়েছি। মুরব্বীদের দোয়া, সকল বাচ্চাদের দোয়া, মা মুরব্বীদের, মা বোনদের দোয়া, আপনারা যখন, আমি তো টের পাই যে কোনো মানুষ যে কোনো ভালো কাজ করলেও টের পাবেন, অন্যায় কাজ করলেও টের পাবেন। আল্লাহ তাআলা কিন্তু সবাইকে সিগনাল দেয়, বিপদের সিগনাল দেয়, সুসংবাদের সিগনাল দেয়, আমরা কেউ সিগনাল বুঝি কেউ বুঝি না, পার্থক্য হচ্ছে কিনা। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইখানে হাশিম আঙ্কেল, নোমান ভাই এবং হাবিব আঙ্কেল, অন্যান্য বাসুদেব আঙ্কেল, সালাম আঙ্কেল যারা গরিপুরে থাকে, অনেক কথা বলেছে। নির্বাচন আচরণবিধি আমি ভাঙবো না, কারণ নির্বাচন আচরণবিধি আমি যদি কোনো প্রতিশ্রুতি বলি যে এটা হবে, এটা নির্বাচন আইনের ব্যত্যয় ঘটবে। খালি আমি এতটুকু বলতে পারি ওনারা যা চেয়েছে অলরেডি সব হয়ে গেছে। যেমন যেমন ওনারা বলছেন এই রাস্তাটার পাশে ড্রেন হবে, অলরেডি কিন্তু মাননীয় এমপি মহোদয় ডিও লেটারের মাধ্যমে 4 কোটি টাকা ড্রেনের কাজ এই রাস্তা শেষ হলেই শুরু হবে। তা আপনারা, আমি আমি মনে করি সেই হচ্ছে নেতা যে যে ভবিষ্যৎ দেখতে পায়, যে জনগণ কি চায়। জনগণের চাওয়াটা যদি আমি বুঝতে পারি, আমি যে আগে থেকে কাজ করতে পারি, তাহলে কিন্তু জনের প্রাপ্তিটা কিন্তু ওইখানেই মানে প্রতিফলিত হয়। তা আপনারা গরিবপুরবাসী, ইনশাল্লাহ আপনাদের এখানে অনেক কাজ হচ্ছে, ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা যদি আমাকে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত করে, এখানে আরও অনেক কাজ হবে, অনেক অনেক কাজ হবে যেটা আপনাদের কল্পনার বাইরে, ইনশাল্লাহ।
এটাকে এই গরিবপুর শহরটাকে একটা আধুনিক শহরে রূপান্তরিত করা হবে মহান আল্লাহ তাআলা যদি আপনারা যদি সহযোগিতা করেন এবং আমরাও যদি আপনাদের আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে আমি আর ব্যক্তিগতভাবে আর কোনো কিছু বলতে চাই না খালি একটাই আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি 20 তারিখে নৌকাপুর থেকে ভোট দিয়ে আমাকে সহযুক্ত করবেন ইনশাআল্লাহ দাউদকান্দিতে যেভাবে আপনারা গত 5 বছর শান্তিতে বসবাস করেছেন ইনশাআল্লাহ আগামী 5টি বছরও আমি আপনাদের কাছে কথা দিচ্ছি শান্তিতে আমরা সবাই মিলে একসাথে বসবাস করব ধন্যবাদ সবাইকে এই প্রত্যাশা জয় বাংলা জয় বঙ্গবন্ধু